করব প্রয়োজনে বিদ্যুৎ ব্যবহার করুন নতুবা আগামী দিনে ভয়ঙ্কর দিনে কখন বৃষ্টি হবে আই ডোন্ট নো এবং আপনারা জানেন অ্যাওয়ারনেসের জন্য আরও বলেছি এটাও ভালো করে জানত না মানুষ এবং এটা আমরা বারবার বলি কিন্তু কেউ জানে না বলে অধৈর্য হয়ে যায় আপনারা জানেন যে আমাদের আমাদের একটা কল সেন্টার আছে পাওয়ার কাট হয়ে গেলে ফোন করে অসংখ্য বারবার 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 আমি তো বলছি পাওয়ার কাট কেন আর লোডশেডিং কি পাওয়ার কাট অ্যান্ড লোডশেডিং গালফ অফ ডিফারেন্স কেউ যদি বলতে পারে এনি ইনকোয়ারি আপনারা করাতে পারেন পাওয়ার কাট লোডশেডিং এক কথা নয় পাওয়ার কাট গ্রাহকদের গ্রাহকদের অসাবধানতার কারণে বা অ্যাওয়ারনেসের কারণে সেই জন্য পাওয়ার কাট হচ্ছে তো আপনারা জানেন কল সেন্টার একটা আছে 1912 আপনারা জানতে পারেন আপনারা অনেক অভিজ্ঞ আপনারা জানেন 1912 কল সেন্টার দিনে 16 জন থাকে সকাল 7টা থেকে 3টা পর্যন্ত 16 জন একসাথে কাজ করছে সন্ধ্যা 7টা থেকে সকাল 7টা থেকে বিকাল 3টা পর্যন্ত 16 জন থাকছে সন্ধে বিকাল 3টা থেকে সন্ধে 11টা পর্যন্ত বিকাল 3টা থেকে রাত 11টা পর্যন্ত 16 জন থাকছে 11টা থেকে রাত্রি 11টা থেকে সকাল 6টা পর্যন্ত থাকছে 8 জন থাকছে এখন প্রশ্ন হলো অনেকে বলবেন এটা আপনাদের প্যাশেন্স প্যাশেন্স ইজ বিটার বাট ইটস ফ্রুটস ইজ সুইট তিতাটা বড় কঠিন তিতা বাট ইটস ফ্রুটস এটা ফলটা কিন্তু মিঠা আমরা ধরতে হবে আমিও দেখছি ওই দিন আমারও আমি অধৈর্য হয়ে গেছিলাম ফোন কেন মিউজিক বাজছে মিউজিক বাজছে মিউজিক বাজছে কেন ধরছে না ঠিক 7 মিনিটের মাথায় ফোনটা হ্যালো স্যার তো আপনারা আগে নিজে বুঝুন আগে বুঝুন 1912 তে করতে পারেন শুধু ধরে রাখবেন এখানে আমি বসে আছি ফোন করুন তো দেখি একজন আমাকে ভুল প্রমাণ করে দিন আপনাদের প্রেশারে পড়ে আমি 2 বার গেছি 3 বার গেছি এনিবডি এখানে ফোন করে আমাকে দেখাতে হবে যে 1912 ফোন ধরছে না আমাকে দেখিয়ে দিন নিজের নিজের ভুলটা অন্য রূপে চাপাবেন না এটা তো আপনার ছোট ভাই আপনার ভাই ওরা আপনার বোন ওরা আপনার বন্ধু ওরা আপনার কাকা ওরা আপনার জেঠা ওরা কেন নিজের বুঝছেন না সেই ভুলটা অন্য রূপে চাপাচ্ছেন 1912 এবার ধরে নিলাম আমি 1912 আমি করছি ধরছে না ধরে নিলাম আসুন হোয়াটসঅ্যাপ নাম্বার কিচ্ছু করতে হবে না হোয়াটসঅ্যাপ নাম্বার 9863596081 ঠিক আছে হোয়াটসঅ্যাপও করলো না টুইটার টুইটার করুন TSECLCKR টুইটার করুন এবার টুইটার না বিদ্যুৎ বন্ধু বলে অ্যাপ একটা আছে ওটা করুন এবার এটাও না ওয়েব পোর্টাল www.tsecl.in এটাতে করুন এটাও বুঝছি না IVRS যেটাকে বলে ইন্টার ভয়েস রেকর্ডিং সিস্টেম ওটাতে করুন একটাতে না একটাতে আপনাকে ধরবেই আর আমি বলছি আমি এখানে বসে আছি আপনার যতক্ষণ পর্যন্ত রিপ্লাই না পারেন আমি এখানে উঠব না 1912 ধরে না আপনার পেশেন্স থাকতে হবে না ধরলে কাট করবেন না কাট করলে রং আপনি ধরে বসে থাকবেন কারণ একসাথে যদি অনেকগুলি কল আসে এই যে পাওয়ার কাট হচ্ছে সেই এলাকা থেকে আপনার জন্য ট্রান্সফরমার নষ্ট হয়ে গেল পুরো এলাকাটাকে বারবার ফোন করছে তাইলে আপনি 16 নম্বরে পরে কিউতে থাকবেন তখন রিং বাজবে রিং বাজবে রিং বাজবে ধরে থাকুন হ্যালো আসবে এবার আমি বিদ্যুৎ বন্ধু অ্যাপ এটাও এই তো আমাদের এই যে বলছি আপনার বোঝানোর জন্য বলছি আমি যদি মে মাসের কথা বলি হোয়াটসঅ্যাপে কজন করেছে 145 জন বিদ্যুৎ বন্ধুতে কজন করেছে 560 জন IVRS এ কজন করেছে 2711 জন কল সেন্টারে কজন করেছে 6820 জন আপনি জানেন না সেজন্য অন্যকে দোষ দেবেন না আর সবচেয়ে সোজা 1912 করে ফেলুন
এখন দেখুন আমাকে আমি দরকার হলে আপনাদের জন্য দু ঘন্টা বসে থাকবো, একজন প্রমাণ করে দিন ফোন ধরছে না, রাতে তিনটা করুন আমাকে, আমি ফোন রিসিভ করবো, আমি নিজে রিসিভ করবো, ধরে প্রমাণ করে দিন রতন না তুমি ভুল বলছো। অযথা নিজের দোষটা নিজের ব্যর্থতা অন্য রূপে দেবেন না। তো আমি এই জন্য বলছি এই জিনিসগুলি বললাম এবং সবগুলি, এবং ও যেটা বলছে আপনি কিচ্ছু করতে হবে না, আপনি যদি আইবিআরএস এ করেন অটোমেটিক আমরা রেকর্ড হয়ে যাচ্ছে, এবং আমরা প্রত্যেকগুলি এই যে বলছি 15টা গাড়ি আছে আগরতলা শহরের কথা সাথেগুলি, এবং উইদিন শর্ট টাইম আমরা করছি, কিন্তু ফোন না করে আমাকে বারবার করছে। আরে আমি তো ফোন রিসিভ করব, কিন্তু আপনার কমপ্লেনটা যেই জায়গাতে গাড়ি যাবে সেখান থেকে করতে হবে। তো আমি বিশেষ করে আজকে এই যে পাওয়ার কাট অ্যান্ড লোডশেডিং এই জিনিসটা বলার জন্যেই বলা, আপনাদের যদি কোনো কোয়েরি থাকে বা কোনো আপনাদের কোনো রেকর্ডিং সিস্টেম আছে কি না দেখুন, কোনো গ্রাহক আমাকে যদি ফোন করতে জানতে চায় এখন এনি কোশ্চেন ফ্রম ইউর সাইড, আমার সাথে ডান দিকে বসে আছে আমাদের এমডি, উনিও রয়েছেন টেকনিক্যাল ম্যান, আপনাদের কোনো কোশ্চেন আপনারা বলতে পারেন আমাদের দিক থেকে। হ্যাঁ আমাদের কিছু কিছু ত্রুটি থাকবে না, হিউম্যান বিয়ে, কিন্তু এই যে তীব্র তাপ প্রবাহ চলছে এখন, আমরা বেশিরভাগ বাড়িতে আমি যদি বলি, আপনারা বলতে পারেন কেউ কেউ যে এই যদি বেশি লোড লাগে থাকে আপনি জান না কেন, আমি কিভাবে জানবো, তাহলে প্রত্যেক বাড়ি চার্জ করব, আমার সেই স্টাফ আছে, আপনি আপনার বাড়িতে লুকিয়ে আপনি তিনটে এসি লাগিয়ে রেখেছেন, শুধু আইন দিয়ে সবটা হয় না, অ্যাওয়ারনেস ইজ ইম্পর্টেন্ট এবং রেসপন্সিবিলিটি দায়বদ্ধতা, সরকার একা পারবে না, সরকারের পাশে থাকতে হবে, এই জন্য বলছি সবকা প্রয়াস। প্রতি সময় দেখছি একটা ভুল বোঝাবুঝি করে, আর আপনাদের আমি আপনাদের কথা বলছি না, কেউ কেউ শুধু নেগেটিভ কথাবার্তা, এই আপনারা যে বসে আছেন আমি এখানে বসে থেকে ফোন ফোন বন্ধ করে আমি যদি আপনাদের বাড়িতে ঢুকি গিয়ে এখন আমি যদি দেখাতে পারি ওয়ান ফেজের উপরে কারেন্ট আপনারা ব্যবহার করেন কিনা, এখনই প্রয়োগ করতে পারবো এখন। আপনারা চান কি সেই জিনিসটা যা করার জন্য, হ্যাঁ গরম পড়ছে, আমাদের হাউসফুল হতে পারবে না, সিচুয়েশন খারাপ। তো এই জিনিসটার জন্য আমি বিশেষ করে আজকে পাওয়ারের ব্যাপারে হোয়াটসঅ্যাপ নাম্বার 9863596081 দশের সাথে তো দপ্তর যে এলাকাতে এরকম অবালোড দেখা যায় অবালোড সবখানে সর্ব